প্রিয় শ্রোতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি ওয়ারাকারিম এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজ থেকে বিপদ এর দ্বিতীয় পর্বটি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আফসার সাহেব তিন দিন পর অফিসে এসেছেন এই তিন দিনে অনেক কাগজপত্র তার টেবিলে জমা থাকার কথা তিনি টেবিলে কোনো কাগজপত্র দেখলেন না এটাকে মোটামুটি অস্বাভাবিক ব্যাপার বলা যেতে পারে তার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো সেই সন্দেহ নিজের মনেই চেপে রাখলেন অফিসে তার চেয়ারে বসার পর পর তিনি দুধ ছাড়া এক কাপ চা খান এই চা তার বেয়ারা নাজিম বানিয়ে দেয় পানি গরম করাই থাকে তিনি অফিসে ঢোকা মাত্র কাপের টি ব্যাগ দিয়ে তার কাছে নিয়ে আসা হয় অপ্রয়োজনীয় কোনো কথা তিনি নাজিমের সঙ্গে বলেন না শুধু নাজিম কেন কারোর সঙ্গেই বলেন না তার মতে অফিস হচ্ছে কাজকর্মের জায়গা গল্প গুজবের আখড়া না আজ আফসার সাহেব নিয়মের ব্যতিক্রম করলেন নাজিম চায়ের কাপ নামিয়ে রাখা মাত্র হাসি মুখে বললেন কেমন আছো নাজিম নাজিম বিস্মিত হয়ে বলল ভালো আছি স্যার ভালো থাকলেই ভালো তুমি থাকো কোথায় পুরানা পল্টন বাসায় কে কে আছে দুই ছেলে এক মেয়ে আর আমার মা তোমাদের বাসায় কোনো বিড়াল আছে নাকি নাজিমের প্রশ্নের কোনো মানে বুঝতে পারল না তার বাসায় বিড়াল আছে কি না এটা স্যার কেন জিজ্ঞেস করলেন আফসার সাহেব দ্বিতীয়বার প্রশ্নটি করলেন কি আছে বিড়াল জি স্যার একটা আছে কত বড় নাজিম এই প্রশ্নেরও কোনো মানে বুঝল না বিড়াল কত বড় তার মানে আবার কি বিড়াল তো বিড়ালের মতোই বড় হবে একটা বিড়াল তো আর বাঘের মতো বড় হবে না কিংবা ইঁদুরের মতো ছোটও হবে না নাজিম ক্ষীণস্বরে বলল বিড়ালের কথা কেন জিজ্ঞাসা করতেছেন স্যার আফসার সাহেব অপ্রস্তুত হয়ে পড়লেন হে হেমনি জিজ্ঞেস করছি বিড়াল সম্পর্কে একটা বই পড়ছিলাম তো পড়তে পড়তে হঠাৎ আচ্ছা এখন যাও বিড়াল সম্পর্কে তিনি যে বই পড়ছেন এই ঘটনা সত্যি তিনি ভেবে রেখেছিলেন বিড়াল বিষয়ে যত বই পাবেন পড়বেন সমস্ত নিউ মার্কেট ঘেটে একটা মাত্র বই পেয়েছেন উইলিয়াম বেডফোর্ডের ক্যাট ফ্যামিলি বিহেভিয়ারাল স্টাডিজ সে বই বিড়াল সম্পর্কে বলতে গেলে কিছুই নেই বাঘ চিতাবাঘের কথায় পাতা ভর্তি সুন্দর সুন্দর রঙিন ছবি আসল ব্যাপার কিছুই নেই নাজিম এসে ঢুকল গলায় বলল স্যার বই থেকে মুখ তুলে আফসার সাহেব বললেন কি ব্যাপার বড় সাহেব আপনার সালাম দিছেন বই বন্ধ করে আফসার সাহেব উঠে দাঁড়ালেন ডেল্টা শিপিং কর্পোরেশনের বড় সাহেবের নাম ইসাক জোয়ারদার ছোটখাটো মানুষ মেজাজ অত্যন্ত খারাপ আফসার সাহেবকে তিনি দু চোখে দেখতে পারেন না অবশ্যই কথাবার্তায় তা কখনো বুঝতে দেন না স্যার ডেকেছেন ইশাহ সাহেব হাসি মুখে বললেন গল্পগুজব করার জন্যে ডেকেছি কেমন আছেন বলুন শরীর ঠিক আছে জি তিন দিন অফিসে আসেননি তাই ভাবলাম কোনো সমস্যা কি না জি না স্যার কোনো সমস্যা নেই আপনারা কাত্তিয়ার সঙ্গে পার্টিতে দেখা তাকে আপনার ব্যাপারে খুব উদ্বিগ্নে মনে হলো কেন বলছিল আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে আপনি নাকি বলে বেড়াচ্ছেন বিড়ালের কথা বুঝতে পারেন আফসার সাহেব চুপ করে রইলেন ভেবে পেলেন না ঘটনা এত দ্রুত ছড়াচ্ছে কীভাবে মনে হচ্ছে সপ্তাহ খানেকের ভেতর ঢাকা শহরের সব লোক জেনে যাবে পত্রিকার লোক আসবে ইন্টারভিউ নেওয়ার জন্য বলা যায় না টিভির কোনো ম্যাগাজিন অনুষ্ঠানেও তার ডাক পড়তে পারে টিভির প্রযোজক একটা বিড়াল নিয়ে স্টুডিওতে উপস্থিত হবেন চিকন গলায় বলবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আপনাদের জন্যে রয়েছে এক বিশেষ ধরনের বিনোদনের ব্যবস্থা আজ আমরা স্টুডিওতে এমন এক ব্যক্তিত্বকে এনেছি যিনি বিড়ালের কথা বুঝতে পারেন বলে দাবি করেন সে বিশেষ ব্যক্তিত্বকে হাততালি দিয়ে অভ্যর্থনা করবার জন্যে আপনাদের অনুরোধ করছি তালি পড়ছে হাসির শব্দ শোনা যাচ্ছে আফতার সাহেবের চিন্তার সুতা ছিঁড়ে গেল ইসাক সাহেব বললেন বিড়ালের কথা বুঝতে পারেন বলে যা শুনছি তা কি সত্যি জি স্যার সত্যি আই সি ভেরি ইন্টারেস্টিং শুধু কি বিড়ালের কথাই বুঝতে পারেন না কুকুর গরু গাধা ভেড়া ছাগল সবার কথাই বুঝতে পারেন বিড়ালের ব্যাপারটা জানি অন্যগুলি পরীক্ষা করে দেখিনি আপনি এক কাজ করুন না কেন খাতা এবং পেন্সিল নিয়ে চিড়িয়াখানায় চলে যান যেসব প্রাণীর কথা আপনি বুঝতে পারেন তাদের নামের বিপরীতে একটা করে চিহ্ন দিন হ্যাঁ আমার ধারণা বিড়ালের কথা যখন বুঝতে পারছেন অন্যদেরটাও ইনশাল্লাহ পারবেন আফসার সাহেব গম্ভীর গলায় বললেন স্যার আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন হ্যাঁ সরি একটু ঠাট্টা অবশ্যই করেছি ক্ষমা করবেন আমি যদি বলতাম বিড়ালের কথা বুঝতে পারছি তাহলে আপনিও আমাকে নিয়ে ঠাট্টা করতেন না আমি করতাম না হয়তো বা করতেন না যাই হোক আমি করে ফেলেছি তার জন্য ক্ষমা চাচ্ছি আপনি এক কাজ করুন অফিস থেকে দশ দিনের ছুটি নিয়ে নিন আমার ছুটি প্রয়োজন নেই আমার মনে হয় প্রয়োজন আছে আপনি ছুটি নিন সাইকিয়াট্রিস্টকে দিয়ে ভালো মতো চিকিৎসা করান নয়তো কিছুদিন পর বলা শুরু করবেন হ্যাঁ আপনি পিঁপড়ার কথাও বুঝতে পারছেন আমি ছুটির ব্যবস্থা করে রেখেছি যদি চান আমি কয়েকজন সাইকিয়াট্রিস্টের ঠিকানাও আপনাকে দিতে পারি আমি স্যার তার কোনো প্রয়োজন দেখছি না আপনি হয়তো প্রয়োজন দেখছেন না আমি দেখছি আমি এমন কাউকে অফিসের গুরুত্বপূর্ণ কাজ দিতে পারি না যে পশুদের কথা বুঝতে পারে আমার এমন অফিসার দরকার যে মানুষের কথা বুঝতে পারবে আমি লক্ষ্য করেছি আমাদের মধ্যে বেশিরভাগই মানুষের কথা বুঝতে পারে না আফসার সাহেব উঠে দাঁড়ালেন সাহেব বিরক্ত গলায় বললেন চলে যাচ্ছেন নাকি জি চলে যাচ্ছি আপনার অত্যন্ত অপমানসূচক কথা শুনতে ইচ্ছা করছে না কি করবেন বলুন আমি তো আর বিড়াল না বিড়াল হলে হয়তো আমার কথাগুলি খুব অপমান সূচক আপনার কাছে মনে হতো না আফতার সাহেব নিজের ঘরে ঢুকলেন অসহ্য রাগে শরীর কাঁপছে রাগ সামলাতে কষ্ট হচ্ছে রীতিমতো বমি এসে যাচ্ছে এই মানুষটি তাকে এই জাতীয় অপমান আগেও করেছে ভবিষ্যতেও করবে এত অপমানের ভেতর চাকরি করার কোনো মানে হয় না কোনো মানে হয় না তার কিছু সঞ্চয় আছে মিরপুরে জায়গা কিনে রেখেছেন প্রভিডেন্ট ফান্ড থেকে লাখ দিনের টাকা পাবার কথা বয়স এমন কিছু হয়নি চেষ্টা চরিত্র করলে আরেকটা চাকরি কি জোগাড় করতে পারবেন না তিনি কাজ জানেন যাহাজ চলাচল জাতীয় যে কোনো প্রতিষ্ঠানে ভালো চাকরি পাবার কথা তিনি পিএকে ডেকে রেজিগনেশন লেটার ডিকটেট করলেন ড্রাফট দেখে দুটা বানান ঠিক করলেন চিঠি টাইপ করে আনতে পাঠালেন পিএ সাধারণত কোনো কাজই দ্রুত করে না এই কাজটা সে অত্যন্ত দ্রুত করলো তিনি চিঠিতে সই করলেন সই করার পর তার গায়ের জ্বালা খানিকটা কমল মন শান্ত হলো নাজিমকে চা বানাতে বললেন নাজিম চা বানিয়ে আনলো নাজিম জি স্যার চাকরি ছেড়ে দিয়েছি নাজিম স্যার শুনেছি কার কাছে শুনলে পিএসআর চিঠি টাইপ করছিলেন সবাইকে বলেছেন তাহলে সবাই জানে ভালো জানলেই ভালো আফসার সাহেব বিস্মিত হলেন সবাই জানে অথচ কেউ এসে তাকে বললো না রেজিগনেশন লেটার না দেবার জন্যে হের কেউ কি তাকে পছন্দ করে না মানুষ হিসেবে কি তিনি এই সামান্য সহানুভূতিটুকু পেতে পারেন না দীর্ঘ পনেরো বছর তিনি নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠানে চাকরি করেছেন কাজে ফাঁকি দেননি দশটায় অফিসে আসার কথা দশটায় এসেছেন পাঁচটা পর্যন্ত অফিস কোনো দিন পাঁচটা বাজার দশ মিনিট আগে অফিস ছেড়ে যাননি নাজিম জি স্যার চা ভালো হয়েছে তুমি এখন যাও আফসার সাহেব রেজিগনেশন লেটার পিয়ার হাতে জমা দিয়ে অফিস থেকে বের হলেন তখনও দুপুরে লাঞ্চের সময় হয়নি তার মনে ক্ষীণ আশা ছিল শেষ মুহূর্তে হয়তো সবাই এসে ভিড় করবে তাও কেউ করল না তিনি দুপুরে কিছু খেলেন না বাসায়ও ফিরে গেলেন না দীর্ঘ সময় রাস্তায় রাস্তায় হাঁটলেন একসময় ক্লান্ত হয়ে পার্কে ঢুকলেন বিশ্রামের জন্যে দীর্ঘ আট বছর পর পার্কে এলেন ঢাকা শহরে পার্কগুলি যে এখনও এত সুন্দর আছে তা তিনি ভাবেননি পার্কে বসে থাকতে তার ভালোই লাগলো কিছুক্ষণ আগে ভালো একটা চাকরি ছেড়ে এসেছেন এই নিয়ে তার মনে কোনো অনুশোচনা বোধ হলো না বরং এক ধরনের শান্তি অনুভব করলেন পার্কে বসে ঠিক করলেন আজ অন্য দিনের মতো সাড়ে পাঁচটায় বাসায় উপস্থিত হবেন না নিয়মের ব্যতিক্রম করবেন একটা ছবি দেখলে কেমন হয় ছাত্রজীবনে প্রচুর সিনেমা দেখতেন গত দশ বছরে একটাও দেখেননি সিনেমা হলে ঢুকে ছবি দেখতে কেমন লাগে কি জানে তিনি বাড়ি ফিরলেন রাত এগারোটায় শীতের দিনে রাত এগারোটা মানে অনেক রাত মীরা উদ্বেগ ও দুশ্চিন্তায় এতটুকু হয়ে গেছেন চারদিকে খোঁজ খবর করছেন কেউ কিছু বলতে পারছে না মীরা ভেবে রেখেছেন সাড়ে এগারোটা পর্যন্ত দেখবেন তারপর হাসপাতাল হাসপাতালে খোঁজ নেওয়া শুরু করবেন আফতার সাহেবকে দেখে আনন্দে তার চোখে প্রায় পানি এসে গেল সুমি রুমি ছুটে এসে জড়িয়ে ধরল বাবাকে সুমি কাঁদো কাঁদো গলায় বলল কোথায় ছিল বাবা আফসার সাহেব হাসি মুখে বললেন একটা ছবি দেখলাম কি দেখলে বলাকা সিনেমা হলে একটা ছবি দেখলাম সিনেমা সত্যি হ্যাঁ সত্যি কি নাম ছবির ভাবির সংসার কি আছে ছবিতে মারামারি কাটাকাটি গান বাজনা নাচ সবই আছে কিছুই বাদ নেই মীরা দীর্ঘ সময়ের স্বামীর দিকে তাকিয়ে থেকে নরম গলায় বললেন হাত মুখ ধুয়ে খেতে এসো তোমার জন্যে আমরা সবাই না খেয়ে বসে আছি খাবার টেবিলে বসে আফসার সাহেব বললেন বিড়ালকে খেতে দিয়েছ মীরা শীতল গলায় বললেন ওই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বিড়ালকে কি খাবার দিয়েছো হ্যাঁ ভালো মতো দিয়েছো হ্যাঁ ভালো মতোই দেওয়া হয়েছে তুমি খাও তো কেন জানি খেতে ইচ্ছে করছে না এক গ্লাস দুধ দাও দুধ খেয়ে শুয়ে পড়ে ভাত সত্যি খাবে না না মিরা গ্লাসে করে দুধ নিয়ে এলেন দুধের গ্লাস রাখতে রাখতে ইংরেজিতে বললেন শুনলাম তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছো হ্যাঁ কার কাছে শুনলে অফিস থেকে টেলিফোন করে জানিয়েছে ও হ্যাঁ তো বড় একটা সিদ্ধান্ত নেবার আগে আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলে না জিজ্ঞেস করা তো অর্থহীন সিদ্ধান্ত নেব আমি এই সিদ্ধান্ত তো তুমি নিতে পারবে না সংসার চলবে কিভাবে অসুবিধা হবে না চলবে এই বাড়ি ছেড়ে দিতে হবে এখন তো আর আট হাজার টাকায় বাড়ি ভাড়া পাবে না দু কামড়ার একটা ঘুপসি ঘর নিতে হবে নেব মানুষের দিন তো আর সবসময় সমান যায় না এখন আমার দিন খারাপ যাচ্ছে আফসার সাহেব দুধের গ্লাস হাতে উঠে দাঁড়ালেন মীরা বললেন কোথায় যাচ্ছ তোমরা খাওয়া শেষ করো আমি বারান্দায় বসি আমাদের সঙ্গে বসো না এখন বসতে ইচ্ছা করছে না একটু একা একা থাকি বারান্দায় বসার কিছুক্ষণের মধ্যেই বিড়ালটাকে তার বাচ্চা দুটি নিয়ে এগিয়ে আসতে দেখা গেল আফসা সাহেব কান পেতে রইলেন হ্যাঁ বুঝতে পারছেন কথা বুঝতে তার কোনোই অসুবিধা হচ্ছে না বাচ্চা বিড়ালটা মাকে বলছে মা স্যার আজ এত দেরি করে বাসায় এসেছেন কেন বুঝতে পারছি না ভদ্রলোকের কোনো একটা সমস্যা হয়েছে কি সমস্যা ওনার স্ত্রী টেলিফোনে কথাবার্তা যা বলছিলেন তাতে মনে হচ্ছে চাকরি নিয়ে সমস্যা উনি চাকরি ছেড়ে দিয়েছেন আমাদের সামনে ভয়াবহ বিপদ বিপদ কেন চাকরি ছেড়ে দিলে তাদের টাকা পয়সার সমস্যা হবে রাত দিন ঝগড়াঝাটি হবে এখন তাও মাঝে মাঝে খাবার টাবার দেয় তখন তাও দেবে না মা আজ তো এখন পর্যন্ত আমাদের কোনো খাবার দিল না রাতের খাবার শেষ হোক তখন দিলে দিতেও পারে মা তোমার কি মনে হয় দিবে পারছি না দিতেও পারে খুব খিদে লেগেছে মা একটা ইঁদুর মেরে খাওয়াতে পারি খাবি না রান্না করা খাবার খাবো মা মা ওরা আজ কি রান্না করেছে সিম দিয়ে কই মাছ মাছের সঙ্গে একটু সিম দিলে ভালো হতো ভেজিটেবল হ্যাঁ একেবারেই খাওয়া হচ্ছে না সিম দিলেও কিন্তু আমি খাবো না মা এমনিতেই খাওয়া পাওয়া যাচ্ছে না তার উপর যদি এই যন্ত্রণা তোমরা করো তাহলে তো মুশকিল সিম যদি দেয় তাহলে খেতে হবে সিমে অনেক ভিটামিন ভিটামিন কি মা এসব তোমরা বুঝবে না ভিটামিন খুব প্রয়োজনীয় একটা জিনিস আফসার সাহেব উঠে পড়লেন খাবার ঘরে উঁকি দিলেন বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তারা হাত ধুচ্ছে মীরার খাওয়া এখনও শেষ হয়নি আফসার সাহেব বললেন মীরা তুমি কি আমাকে মিথ্যা কথা বলেছ মীরা বললেন কি মিথ্যা বললাম তুমি বলেছ বিড়ালদের খাবার দিয়েছ আসলে দাও নেই এটা এমন কোন মিথ্যা না যার জন্য তুমি এমনভাবে কঠিন স্বরে বাচ্চাদের সামনে আমার সঙ্গে কথা বলবে আমার কাছে কৈফিয়ত তলব করবে আমাকে মিথ্যা কথা কেন বললে কেন বললে বিড়ালদের খাবার দেওয়া হয়েছে তুমি হঠাৎ করে যাতে আপসেট না হও সেই জন্যে সামান্য মিথ্যা বললাম তোমার দুশ্চিন্তার কারণ নেই এক্ষুনি খাবার দিচ্ছি যদি চাও চেয়ার টেবিলে দেব কাঁটা চামচ দেব সালাদও বানিয়ে দেব আফসার সাহেব কঠিন কিছু বলতে গিয়েও বললেন না মীরা বললেন তুমি যে অসুস্থ হয়ে পড়ছ তাকে তুমি বুঝতে পারছ জীবনে কোনোদিন তুমি নিজের মেয়েদের খাবারের ব্যাপারে কোনো খোঁজ নাওনি আজ ব্যস্ত হয়ে পড়েছ বিড়াল নিয়ে ও কারণে হইচই তোমার স্বভাব চরিত্র বদলে যাচ্ছে একা একা সিনেমা দেখে ফিরলে আমরা দুশ্চিন্তা করতে পারি এটা একবারও তোমার মনে এলো না সরি থাক সরি বলতে হবে না মীরার রাগ বেশিক্ষণ থাকলো না কিছুক্ষণ পরে নরম গলায় বললেন কিছু মনে করো না অনেক কড়া কথা বলে ফেলেছি আমি দেখতে পাচ্ছি তুমি এক ধরনের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছ তোমার সঙ্গে আরও শান্ত ব্যবহার করা উচিত ছিল তা করিনি আমি লজ্জিত এসো ঘুমোতে এসো ভয় নেই তোমার বিড়ালকে খেতে দিয়েছি দুটো আস্ত কই মাছ দিয়েছি আফসার সাহেব বললেন সঙ্গে শিম দিয়েছ তো শিম হ্যাঁ বিড়ালের বাচ্চা দুটা গ্রিন ভেজিটেবল একেবারেই খেতে চায় না অথচ ওদের দরকার মীরা অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন খানিক্ষণ পর স্বামীর হাত ধরে বললেন এসো ঘুমোতে এসো সেই রাতে আফসার সাহেব ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখলেন ঘুমের মধ্যে বিকট চিৎকার করতে লাগলেন মীরা তার গা ঝাঁকাতে ঝাঁকাতে ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন কি হয়েছে এই এই, কি হয়েছে রুমি সুমিও ঘুম ভেঙে বাবার ঘরে ছুটে এলো আফসার সাহেব চোখ মেলতেই মীরা কাঁদো কাঁদো গলায় বললেন কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন আফসার সাহেব হতচকিত চোখে তাকাচ্ছেন কিছু বলতে পারছেন না তার সারা গা ঘামে ভিজে গেছে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে মীরা বললেন কি স্বপ্ন দেখলে আফসার সাহেব গলায় বললেন পানি খাবো এক গ্লাস খুব ঠান্ডা পানি দিতে বলো সুমি পানি আনতে ছুটে গেল আফসার সাহেব তৃষ্ণার্থের মতো পানি পান করলেন পানির গ্লাস এত উঁচু করে ধরলেন যে কিছু পানি গলা বেয়ে নেমে শার্ট ভিজে গেল কুদ্দুস যে থাকে ঘরের অন্য প্রান্তে সে উঠে এসেছে ঘুমের মধ্যে আফসার সাহেব যে ভয়ঙ্কর চিৎকার দিয়েছেন তা ঘরের শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছে মীরার স্বামীর গায়ে হাত রেখে কোমল গলায় বললেন কি স্বপ্ন দেখেছ আফসার সাহেব ক্লান্ত গলায় বললেন স্বপ্নে দেখেছি আমি একটা বিড়াল হয়ে গিয়েছি বিড়াল হয়ে মাঠে ছোটাছুটি করছি জ্যোৎস্না রাত আবছাভাবে সব কিছু দেখা যাচ্ছে আমি অসম্ভব ক্ষুধার্ত আমি বসে আছি ইঁদুরের গর্তের কাছে একসময় একটা ইঁদুর বের হলো আমি লাফ দিয়ে ইঁদুরের উপর পড়লাম ইঁদুরটাকে ছিঁড়ে টুকরা টুকরা করলাম আমার সমস্ত মুখে ইঁদুরের রক্ত লেগে গেল মীরা নরম গলায় বললেন স্বপ্ন হচ্ছে স্বপ্ন স্বপ্ন নিয়ে মাথা ঘামানোর কোনোই কারণ নেই ভোর হোক আমরা মিসির আলী সাহেবের কাছে যাব ওনাকে সব বলবো আমি কোথাও যাব না আচ্ছা বেশ যেতে না চাইলে যাবে না আমাকে আরও এক গ্লাস পানি দাও মীরা পানি নিয়ে এলেন আফসার সাহেব ক্লান্ত গলায় বললেন মেয়েরা দেখো আমার হাত দুটো ইঁদুরের গন্ধ বিশ্রী পঁচা গন্ধ কি বলছো তুমি হ্যাঁ সত্যিই তাই এই হাতে আমি ইঁদুর ধরেছি গন্ধ তো হবেই তুমি শুকে দেখো পাগলামি করোনা তো ঘুমোতে যাও তুমি বলছো মন করা কথা তুমি কি ইঁদুর কখনো চোখে দেখেছো যে ইঁদুরের গন্ধ কেমন তা জানো আরাম করে ঘুমাও তো আফসার সাহেব ঘুমোতে গেলেন না বাথরুমে ঢুকে অনেকক্ষণ সাবান দিয়ে হাত ধুলেন তাতেও তার মন শান্ত হল না শাওয়ার ছেড়ে দিয়ে দীর্ঘ সময় গোসল করলেন যখন বেরিয়ে এলেন তখন তার চোখ লাল হয়ে আছে গা ঈশ্বত গরম সম্ভবত জ্বর আসছে তোয়ালে হাতে মীরা দাঁড়িয়ে আছেন রুমি শুমিও আছে তারা যথেষ্ট পরিমাণে ভয় পেয়েছে তবে চুপ হয়ে আছে কিছু বলছে না আফতার সাহেব লক্ষ্য করলেন খাবার টেবিলের নিচে দুটো বাচ্চা নিয়ে মা বিড়ালটা বসে আছে তারা কথা বলছে ফিস ফিস করে তবে তাদের বুঝতে আফসার সাহেবের কোনো অসুবিধা হচ্ছে না বাচ্চা বিড়াল মাকে বলছে মা ওনার কি হয়েছে বুঝতে পারছি না শীতের সময় এত ভরে কেউ গোসল করলে ঠান্ডা লাগবে না তা তো লাগবেই দেখছিস না শীতে কেমন লাগছে ভদ্রলোকের কিছু একটা সমস্যা হয়েছে সমস্যাটা আমি বুঝতে পারছি না বোঝার চেষ্টা করো না মা তোমার তো অনেক বুদ্ধি বুঝে লাভ নেই ওনাকে সাহায্য করতে পারবো না আমরা হচ্ছি পশু পশু কখনো মানুষকে সাহায্য করতে পারে না ভদ্রলোক এত কষ্ট পাচ্ছেন আমরা কিছুই করব না প্রার্থনা করতে পারি প্রার্থনা কি প্রার্থনা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়া সৃষ্টিকর্তা কে মা যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আমাদের সবাইকে কে সৃষ্টি করেছেন আহ চুপ করো তো তিন রাত এত প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না আফসার সাহেব তোয়ালে দিয়ে গা জড়িয়ে শোবার ঘরে ঢুকলেন মীরা বললেন গরম এক কাপ চা এনে দিই দাও মিরা চা বানিয়ে এনে দেখলেন আফতার সাহেব আবার সাবান দিয়ে হাত ধুচ্ছেন মীরাকে দেখে ফ্যাকাসাভাবে তাকালেন ক্লান্ত গলায় বললেন মীরা আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি মিসির আলীকে আজ অনেক ভদ্র দেখাচ্ছে আগের দিন খোঁচাখোঁচা ছিল আজ ক্লিন শেফড ঘরও বেশ গোছানো বিছানায় খবরের কাগজ ছড়ানো নেই চেয়ারে বই গাদা করে রাখা হয়নি কেরোসিন কুকারটাও অদৃশ্য টেবিলের সুন্দর টেবিল ল্যাম্প জ্বলছে মিসিরালি চেয়ারে বসে টেবিল ল্যাম্পের আলোয় গভীর মনোযোগে পড়ছেন সরিসৃপ বিষয়ক একটি বই গত কিছুদিন ধরেই তিনি ক্রমাগত জীবজন্তু সম্পর্কিত বই পড়ে যাচ্ছেন শুরু করেছিলেন বিড়াল দিয়ে এখন চলে এসেছেন সরিসৃপে পড়তে অদ্ভুত লাগছে আগে তার ধারণা ছিল সাপ ডিম দেয় সেই ডিম থেকে ফুটে বাচ্চা বেরোয় এখন দেখা যাচ্ছে কিছু কিছু সাপ ডিম দেয় না সরাসরি বাচ্চা দেয় চন্দ্র বোড়া এরকম একটা সাপ দরজা শব্দ হচ্ছে ভিক্ষার জন্য ভিকিরে এসেছে মিসির আলীকে দরজা খুলতে হলো না ষোলো সতেরো বছরের এক ছেলে ভেতর থেকে বের হয়ে দরজা খুলে দিল এবং কাটা কাটা গলায় বলল কাম কইরা ভাত খান বিনা কামে ভাত নাই এই ছেলেটির নাম মজনু তাকে ঘরের কাজকর্মের জন্যে মাসে দেড়শো টাকা বেতনে রাখা হয়েছে এই বাড়িতে মজনু আজ সপ্তম দিন সপ্তম দিনে সে দেখিয়ে দিয়েছে যে সে কাজ জানে মিসির আলীকে এখন আর বিসমিল্লা হোটেলে ভাত খেতে যেতে হয় না ঘরেই রান্না হয় সেই রান্নাও অসাধারণ খাওয়ার ব্যাপারটাই যে আনন্দ আছে তা তিনি ভুলে গিয়েছিলেন আজ দুপুরে মজনু পাবদা মাছের ঝোল রান্না করেছে টমেটো আর মটরশুটি দিয়ে সেই রান্নাকে মিসির আলী মজনুর বেতন দেড়শো টাকা থেকে বাড়িয়ে একশো পঁচাত্তর করে দিয়েছেন মজনু জি স্যার চা বানাও তো দেখি মজনু গম্ভীর গলায় বলল দুধ লেবু না আদা যা ইচ্ছা বানাও আপনার ঠান্ডা ঠান্ডা লাগছে আদা চা খান শরীরের জন্য ভালো দাও আদা চাই দাও মজনুর আদা চা খেয়ে মিসির আলীর মন ভালো হয়ে গেল অসাধারণ ব্যাপার চা যতটুকু গরম হওয়ার দরকার ততটুকুই গরম ঠান্ডাও না বেশি গরমও না আদার পরিমাণও যেন মাপা ঝাঁজ আছে আবার চায়ের স্বাদ নষ্ট হয়নি মজনু জি স্যার আগে কি কোনো হোটেলে কাজটাচ করতে যে না রান্না বান্না এত চমৎকার শিখলে কিভাবে মজনুর জবাব না দিয়ে ভেতরে চলে গেল সে রাতের রান্না বসিয়েছে দুপুরের খাবার সে রাতে দেয় না রাতে আলাদা রান্না হয় চায় চুমুক দিতে দিতে মিসিরালি ভাবতে লাগলেন মজনুর বেতন একশো পঁচাত্তর না করে পুরোপুরি দুশো করে দেয় ভালো যে কোনোভাবেই হোক এ ছেলেকে আটকে রাখতে হবে তাঁর নিজের অর্থনৈতিক সমস্যার কিছুটা সমাধান হয়েছে বিলেতে থাকাকালীন তিনি প্রফেসর রেইজেনবার্গের সঙ্গে যুগ্ম সম্পাদনায় অ্যাবনরমাল বিহেভিয়ার ইন ফেস ট্রানজিশন বইটি লিখেছিলেন সেই বই বৎসর কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকাভুক্ত হয়েছে প্রকাশক ভালো টাকা দিচ্ছে প্রথম দফায় তিনি পাঁচ হাজার ডলারের একটি চেক পেয়েছেন সে চেক ভাঙানো হয়েছে মার্বেল স্টোনের অসম্ভব সুন্দর টেবিল ল্যাম্প এবং একটি ডেস্ক সেট ওই টাকায় কেনা মিসির আলী এখন রোজই কিছু না কিছু কিনছেন জিনিসপত্র কেনার ভেতরে যে আনন্দ আছে তাও তিনি জানতেন না আবার দরজার করা উঠছে মিসির মনে পড়ল সাড়ে চারশো টাকায় তিনি একটা কলিং বেল কিনেছেন বেলটা এখনো লাগানো হয়নি মজনুকে পাঠিয়ে একজন ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসতে হবে রান্না শেষ হলে ওকে পাঠাবেন মিসির আলী নিজেই দরজা খুললেন মীরা এবং আফসার সাহেব দাঁড়িয়ে আছেন আফসার সাহেবের দৃষ্টি উদ্ভ্রান্ত মনে হয় গত তিন চার দিন দাড়ি কাটেননি মুখ ভর্তি খোঁচাখোঁচা মনে হয় ভেঙে পড়েছে আসুন ভেতরে আসুন দুজন ঘরে ঢুকলেন মীরা ক্ষীণস্বরে বললেন আপনাকে আবার বিরক্ত করতে এলাম মিসির আলী বললেন আপনাদের আরও আগেই আসা উচিত ছিল আপনারা দেরি করে ফেলেছেন বলে মনে হচ্ছে আফসার সাহেব বসুন আফসার সাহেব বসলেন মিসির আলী বললেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সমস্যা মোটেই কমেনি বরং বেড়েছে আমি কি ঠিক বলেছি আফসার সাহেব কিছু বললেন না মীরা বললেন জি ঠিক বলেছেন প্রাথমিকভাবে আপনার যা বলার আছে বলুন তারপর আমি কিছু প্রশ্ন করব আফসার সাহেব কিছুই বললেন না পাথরের মতো মুখ করে বসে রইলেন মীরা বললেন গত দু রাত ধরে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখছে ভয়াবহ স্বপ্ন কিরকম স্বপ্ন সে বিড়াল হয়ে গেছে ধরে ধরে ইঁদুর খাচ্ছে এই সব স্বপ্ন মিসির আলী হাসতে হাসতে বললেন আমার কাছে কিন্তু স্বপ্নটা খুব ভয়াবহ মনে হচ্ছে না যদি উল্টো স্বপ্নটা দেখতেন অর্থাৎ আপনি ইঁদুর এবং বিড়াল আপনাকে ছেড়ে ছেড়ে খাচ্ছে তাহলে ভয়াবহ হতো আফসার সাহেব কঠিন গলায় বললেন আমি যা দেখছি তা যথেষ্টই ভয়াবহ আমার পরিস্থিতিতে আপনি নন বলেই বুঝতে পারছেন না আমি খুব ভালো বুঝতে পারছি পরিবেশ হালকা করার জন্যই হাসতে হাসতে কথাগুলি বলছি সমস্যা যত বড় হবে তাকে তত সহজভাবে গ্রহণ করা উচিত আপনি কি তা করেন হ্যাঁ করি একবার ভয়ঙ্কর জটিল একটা সমস্যাকে হাসি মুখে গ্রহণ করেছিলাম সেই গল্প অন্য এক সময় বলবো আজ আপনার সঙ্গে কথা বলি আমি প্রশ্ন করছি প্রশ্নগুলির জবাব দিন তারও আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি কেন আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছি মস্তিষ্ক নানান কারণে উত্তেজিত হয়ে আছে একটা বিষয় নিয়ে ক্রমাগত ভাবছেন তাই স্বপ্নে দেখছেন জেলেদের স্ত্রীরা সময় স্বপ্নে দেখে তাদের স্বামীরা নৌকা নৌকাডুবিতে মারা গেছে কখনও স্বপ্নে দেখে না তারা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আপনার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটছে ভালো কথা ফ্রান্স কাফকার মেটামোরফোসিস গল্পটা কি আপনি পড়েছেন গল্পে একটা মানুষ আস্তে আস্তে কুৎসিত একটা পোকা হয়ে যায় না আমি পড়িনি গল্প উপন্যাস আমি খুব কম পড়ি আচ্ছা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেবেন ভাবার জন্য সময় নেবেন না ভেবে উত্তর দেবেন এমন প্রশ্ন আমি করব না বিড়ালের কথা এখনো বুঝতে পারছেন পারছি আপনি কি এদের সঙ্গে যোগাযোগ করেছেন না যোগাযোগ করার চেষ্টা করেছেন হ্যাঁ আমি একবার কথা বলতে চেষ্টা করেছি বিড়াল বুঝতে পারেনি না কিন্তু বিড়াল তো আপনাদের কথা বুঝতে পারে অন্তত তাদের কথাবার্তা থেকে নিশ্চয়ই তা বোঝা যায় হ্যাঁ বোঝা যায় তাহলে আপনার কথা সে বুঝল না কেন জানি না আপনি নিজেকে বিশ্বাস করেন যে আপনি বিড়ালের কথা বুঝতে পারেন হ্যাঁ বিশ্বাস করি মিসির সিগারেট ধরাতে ধরাতে বললেন না আপনি বিশ্বাস করেন না অন্য প্রশ্নগুলির জবাব আপনি সঙ্গে সঙ্গে দিয়েছেন এই প্রশ্নটির জবাব দিতে বেশ দেরি করেছেন আপনি যদি পুরোপুরি বিশ্বাস করতেন যে বিড়ালের কথা আপনি বুঝতে পারেন তাহলে আজ যে মানসিক সমস্যা আপনার হচ্ছে সেই সমস্যা হতো না আপনি একই সঙ্গে ব্যাপারটা বিশ্বাস করছেন এবং করছেন না আমি কি ঠিক বলছি হ্যাঁ ঠিক বলছেন আমি বিড়ালের কথা বুঝি তারপরেও আমার মনে হয় আমি বুঝি না আমার মনে সন্দেহ আছে আছে কেন বিড়াল এমন সব কথা বলে বিড়াল বলবে বলে আমার মনে হয় না উদাহরণ দিন যেমন ধরুন মা বিড়াল তার বাচ্চাদের জেলি খেতে নিষেধ করছে কারণ জেলি খেলে দাঁত নষ্ট হবে কিংবা সে বাচ্চাদের গ্রিন ভেজিটেবল খাওয়াতে চাচ্ছে কারণ তাতে ভিটামিন আছে এছাড়াও অন্য কোনো কারণ কি ঘটেছে যার জন্য আপনার মনে সন্দেহ হচ্ছে বিড়ালের কথা আসলে আপনি বোঝেন না হ্যাঁ এরকম ব্যাপারও ঘটেছে আমি ইদানিং রাস্তায় প্রচুর হাঁটাহাঁটি করি বেশ কয়েকবার বিড়ালের সঙ্গে দেখা হয়েছে ওরা ম্যাও ম্যাও করছে কিন্তু ওদের কোনো কথা আমি বুঝতে পারিনি মিসির আলী বললেন আপনাদের যদি সময় থাকে আমার সঙ্গে একটা বাড়িতে চলুন ওদের গোটা তিনিক বিড়াল আছে আমি দেখতে চাই ওদের কথা আপনি বুঝতে পারেন কি না মীরা বললেন সেটা কি ঠিক হবে তারা কি না কি মনে করবেন তারা কিছুই মনে করবেন না আমরা কি জন্যে যাচ্ছি তাও তাদের বলা হবে না আফসার সাহেব বললেন আমার বাসায় চলুন সেখানে তো বিড়াল আছে সেই বিড়ালের কথা যে আপনি বুঝতে পারেন তা তো বলেছেন আমি নতুন বিড়াল নিয়ে পরীক্ষা করতে চাই অবশ্যই অস্বস্তি বোধ করলে থাক না না অস্বস্তি বোধ করছি না চলুন মিসির আলী মজনুর কাছে বাড়ি বুঝিয়ে দিয়ে রওনা হলেন মজনু ব্যাপারটা ঠিক পছন্দ করল না বিরক্ত মুখে বলল ফিরতে কি দেরি হইব হ্যাঁ একটু দেরি হবে রান্না হয়েছে ভাত খাইয়া যান না ভাত এখন খাবো না তুমি একটা ইলেকট্রিক মিস্ত্রি ডেকে কলিং বেল লাগিয়ে নিও মিসির আলী তার পরিচিত ওই ভদ্রলোকের বাসায় এক ঘন্টা কাটালেন তাদের বিড়াল তিনটা না দুটা একটি অতিবৃদ্ধ নড়াচড়ার শক্তি নেই অন্যটি টম ক্যাট বেশ উগ্র স্বভাবের এরা অনেকবারই ম্যাও ম্যাঁও করল আস্তেসব তীক্ষ্ণ দৃষ্টিতে বিড়াল দুটিকে দেখলেন ওদের কথা শুনলেন কিন্তু ওরা কি বলছে কিছুই বুঝলেন না বাড়ি থেকে বের হয়ে মিসির আলি বললেন আপনার মুখ দেখে মনে হচ্ছে বিড়ালগুলির কথা কিছুই বুঝতে পারেননি তাই না হ্যাঁ আমি কিছুই বুঝিনি আপনি বিশ্বাস করুন আমি আমাদের বাসায় বিড়ালটার কথা বুঝি খুব ভালো বুঝি মিসির আলী বললেন আপনি নিজে কি ধরতে পারছেন আপনার কথায় কোনো যুক্তি নেই আপনি একটিমাত্র বিড়ালের কথা বুঝতে পারছেন অন্য কোনো বিড়ালের কথা বুঝতে পারছেন না থাকি করে হয় জানি না কি করে হয় মিসির আলী সাহেব আমি খুব কষ্টে আছি আপনি আমার কষ্ট দূর করুন এইভাবে কিছুদিন গেলে আমি পাগল হয়ে যাব আমার ধারণা হিতেমধ্যে খানিকটা পাগল হয়ে গিয়েছি মিসির আলী বললেন আমি আপনার ব্যাপারটা নিয়ে ক্রমাগত ভাবছি আমি এখনও তেমন কিছু বুঝতে পারছি না তবে মনে হচ্ছে বুঝতে পারব রহস্য উদ্ধার হবে কি জন্যে মনে হচ্ছে রহস্য উদ্ধার হবে তেমন কোনো কারণ কি ঘটেছে না তেমন কোনো কারণ ঘটেনি তারপরেও মনে হচ্ছে আমার প্রায় এরকম হয় এক ধরনের ইন্টুয়েশন কাজ করে মিসির আলী হেঁটে হেঁটে বাসায় ফিরলেন বাসার সদর দরজা খোলা মজনু কলিং বেলও লাগায়নি মিসির আলী ঘরে ঢুকে বড় ধরনের চমক খেলেন তার ঘর খালি মজনু সব কিছু নিয়ে ভেগে গেছে ডলার ভাঙিয়ে সাত হাজার টাকা ঘরে রেখেছিলেন ফটো অ্যালবামের ভেতর সে অ্যালবামও নেই হ্যাঁ তো ভারী যে মিউজিক সেন্টার তাও নেই টেবিল ল্যাম্প কলিং বেল তাও নেই শীত মধ্যে একটা ভালো শাল ছিল সেটিও নিয়ে গেছে তবে রান্না করে গেছে টেবিলে সুন্দর করে খাবার দাবার সাজিয়ে রাখা পানির গ্লাস একটা পিরিচে লবণ কাঁচামরিচ এবং শশা কাটা রান্না হয়েছে কই মাছের দোপিয়াজি একটা ভাজা এবং ডাল মিছিল হাত ধুয়ে খেতে বসলেন প্রতিটি আইটেম অসাধারণ হয়েছে খেতে খেতেই মনে হল অতি ভদ্র নিপুণ রাধুনী এই ছেলেটির সন্ধান বের করা খুব কঠিন না এ ছেলে কোনো বিদেশির বাড়িতে আগে কাজ করত কথাবার্তায় প্রচুর ইংরেজি শব্দ তাই বলে দেয় ইংরেজি শব্দগুলি খাবার দাবার সংক্রান্ত কাজে ধরে নেওয়া যায় সে বাবুরচি ছিল চুরির দায়ে তার চাকরি চলে যায় কিংবা পুলিশ হয়তো তাকে খুঁজছে সে সাময়িক আশ্রয় নিতে এসেছিল তার কাছে ছেলে যে বাড়িতে কাজ করতো সে বাড়ি গুলশান এলাকায় কারণ কথাবার্তায় সে গুলশান মার্কেটের কথা প্রায়ই বলতো সে বলছিল একটা প্রেশার কুকার হলে অনেক রকম রান্না সে রাখতে পারবে গুলশান মার্কেটে প্রেশার কুকার পাওয়া যায় মজনু এত সব ভারী জিনিস নিজের কাছে রাখবে না যেহেতু বুদ্ধিমান সে চেষ্টা করবে অতি দ্রুত জিনিসগুলি বিক্রি করে দিতে কোথায় বিক্রি করবে তার পরিচিত জায়গায় অবশ্যই গুলশান মার্কেটে কাজে এখন একটা বেবি ট্যাক্সি নিয়ে তিনি যদি গুলশান মার্কেটে চলে যান তাহলেই মজনুকে পাওয়া যাবে মিসরালি খাওয়া শেষ করে হাত ধুয়ে বিছানায় এসে বসলেন বিস্মিত হয়ে দেখলেন তার বালিশের কাছে একটা পিরিচে দুটা পান একটা সিগারেট এবং ম্যাচ রাখা তিনি পান মুখে দিয়ে সিগারেট ধরালেন এবং মজনুকে ক্ষমা করে দিলেন এবং তারপরে সঙ্গে সঙ্গে তার কাছে মনে হলো তিনি আফসার সাহেবের রহস্যভেদের কাছাকাছি চলে গেছেন কিছু জিনিস এখনও জট পাকানো আছে তবে তা হয়তো বা খুলে ফেলা যাবে কয়েকটা ছোটোখাটো ব্যাপার পরীক্ষা করে দেখতে হবে আরও কয়েকটা দিন লাগবে বিছানায় শুয়ে শুয়ে গান শুনতে ইচ্ছা করে মিউজিক সেন্টারটা খুব শখ করে কিনেছিলেন একটা গানও শোনা হলো না মন খারাপ লাগছে মন খারাপ ভাব কাটানোর জন্যই আবার সরিশ্রীপের বইটা হাতে নিলেন ভয়ঙ্কর বিষ এবং একই সঙ্গে অপরূপ সুন্দর সাপের নাম ল্যাকেসিস মিউটা এই ল্যাটিন নামের বঙ্গানুবাদ হল নিঃশব্দ নিয়তি হ্যাঁ বাহ কি সুন্দর নাম মিসির আলী বইয়ের পাতা উল্টে যাচ্ছেন তার মন খারাপ ভাব কেটে যাচ্ছে আফসার সাহেব গত দুদিন ধরে নিজের ঘর থেকে বের হচ্ছেন না ঘরের সব কটা জানালা বন্ধ পর্দা ফেলা দিনের বেলাতেও ঘর অন্ধকার হয়ে আছে তিনি খাবার খেতে খাবার টেবিলেও যাচ্ছেন না খাবার নিয়ে মিরা তার ঘরে যাচ্ছেন আফসার সাহেব ঠিকমতো খাচ্ছেনও না অল্প কিছু মুখে দিয়ে বলছেন খিদে নেই মিরা বিরাট বিপদে পড়েছেন কি করবেন বুঝতে পারছেন না বাচ্চা সব বিড়ালটাকে বস্তায় ভরে আবার ফেলে দিয়ে আসা হয়েছে এবার কাছে কোথাও নয় গাড়ি করে একেবারে জয়দেবপুর মীরা অবশ্যই আফসার সাহেবকে বলেছেন বিড়ালগুলিকে বাসার বাইরেই রাখা হয়েছে মীরা ভেবেছিলেন এটা শুনে আফসার সাহেব রেগে যেতে পারেন খুবই আশ্চর্যের ব্যাপার রাগেননি বরং এ প্রসঙ্গে কোনো কথাও বলেননি মনে হচ্ছে বস্তায় ভরে ফেলে দিয়ে আসার ব্যাপারটা তিনিও আন্দাজ করেছেন আত্মীয় স্বজনরা ক্রমাগত আসছে কেউ কেউ দিনের মধ্যে দু তিনবার আসছে মিরার বেশিরভাগ সময় এবং শক্তি ব্যয় হচ্ছে তারা আফসার সাহেবের সঙ্গে যেন দেখা করতে না পারেন সেই চেষ্টায় আত্মীয় স্বজনরা খুব বিরক্ত হচ্ছেন কেউ কেউ রাগও করছেন আফসার সাহেবের এক মামা কঠিন গলায় মীরাকে বললেন তুমি ওকে ঘরে লুকিয়ে রাখলে তো লাভ হবে না ওর চিকিৎসা হওয়া প্রয়োজন মীরা বললেন চিকিৎসা হচ্ছে আপনি তো চিকিৎসক না আপনি যাবেন ওসব কথা মনে করিয়ে দিবেন আমি চাই না সে বিড়াল নিয়ে ভাবুক আমি যে বিড়াল নিয়ে কথা বলবো তা তোমাকে কে বলল আপনি কি নিয়ে কথা বলবেন কথা বলার বিষয়ে কি অভাব আছে আমি পলিটিক্স নিয়ে কথা বলবো বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস নিয়ে কথা বলবো এতে ওর উপকার হবে পুরো ব্যাপারটা ভুলে থাকতে পারবে ঘরে তালা বন্ধ করে রাখা তো কোনো সমাধান না মীরা তাকে ঘরে ঢুকতে দিয়েছে তিনি চেয়ারে বসতে বসতে প্রথম যে কথাটা বললেন তা হচ্ছে আচ্ছা বাবা বিড়ালের সঙ্গে কি কি কথা তোমার হয়েছে গুছিয়ে বলো কোনো কিছু বাদ দেবে না দরকার আছে শুধু যে আত্মীয়রা আসছে তা না আত্মীয়দের আত্মীয় তাদের আত্মীয় মুখ চেনা মানুষ পাড়ার মানুষ পাড়ার মানুষদের পরিচিত মানুষ টেলিফোন সারাক্ষণই বাচ্ছে। মিরা টেলিফোন ধরেন এমন সব কথাবার্তা তিনি শুনেন যে তার চোখের সত্যি পানি এসে যায় পত্রিকার অফিস থেকেও টেলিফোন এলো সাপ্তাহিক চক্রবাকের প্রতিবেদক টেলিফোন করেছেন মীরা টেলিফোন ধরলেন আপনি কি আফসার সাহেবের স্ত্রী জি আমি সাপ্তাহিক চক্রবাক থেকে বলছি কি ব্যাপার বলুন আমরা খবর পেয়েছি আপনাদের বাড়িতে একজন মানুষ বিড়ালে রূপান্তরিত হয়েছেন তার সারা গায়ে সাদা সাদা লোম বেরিয়েছে লেজ গজিয়ে গেছে কথাটা কি সত্যি আপনার কি ধারণা এরকম খবর সত্যি হতে পারে হ্যাঁ জগতে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা তো ঘটে ঘটলেও আমাদের এখানে ঘটেনি যদি না ঘটে তাহলে এরকম একটা গুজব কি করে রটলো আমি জানি না কি করে রটল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ক্যামেরাম্যান নিয়ে আসছি আপনার এবং যার সম্পর্কে এই গুজব রটেছে তার একটা ইন্টারভিউ নিতে চাই কেন গুজবের উপর একটা নিউজ করব মীরা টেলিফোন নামিয়ে রেখে খানিক্ষণ কাঁদলেন সবচেয়ে ভালো হতো এই বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেয়া তা সম্ভব হচ্ছে না আফসার সাহেব বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি নন তাকে এখান থেকে সরাতে হলে জোর করে সরাতে হবে মীরার ডাক্তার ভাই সার্বক্ষণিকভাবে এই বাড়িতে আছেন সে আফসার সাহেবের সঙ্গে বেশ কবার কথা বলার চেষ্টা করেছে কোনো লাভ হয়নি আফসার সাহেব কড়া চোখে তাকিয়েছেন কোনো জবাব দেননি মীরার কথাবার্তার জবাব দেওয়াও তিনি ইদানিক বন্ধ করে দিয়েছেন শুধু সুমি রুমি কিছু জিজ্ঞেস করলে জবাব দেন রুমি বাবার ঘরের দরজায় টোকা দিয়ে বলল বাবা আসব আফসার সাহেব বললেন আয় রুমি ভয়ে ভয়ে ভেতরে ঢুকল কেমন আছো বাবা ভালো আছে তোমাকে আমার বিশ্রী দেখাচ্ছে কেন দাঁড়ে গোফ কামাচ্ছি না কাজেই বিশ্রী দেখাচ্ছে কামাচ্ছ না কেন বাবা ইচ্ছা করছে না কেন ইচ্ছা করছে না জানি না সব কেমন এলোমেলো হয়ে গেছে বাবা আমি কি তোমার পাশে বসবো বস রুমি ভয় ভয়ে বসলো বাবার হাতের উপর হাত রাখল বাবা কি মা সবাই বলছে তুমি নাকি বিড়াল হয়ে গিয়েছ তুমি কি বিড়াল হয়েছ না মা তাহলে সবাই এরকম মিথ্যা কথা বলছে কেন তা তো জানি না তোমার চোখ লাল কেন ঘুম হচ্ছে না এই জন্যে চোখ লাল ঘুম হচ্ছে না কেন বাবা ঘুমোলেই দুঃস্বপ্ন দেখি এই জন্যে ঘুমোতে ইচ্ছা করে না ঘুম আসেও না তুমি কি পাগল হয়ে গেছ হ্যাঁ এখনো হয়নি তবে খুব শিগগিরই হয়ে যাব বলে মনে হচ্ছে না হবে না মামা তোমার জন্য খুব বড় বড় ডাক্তার এনেছেন তারা তোমার চিকিৎসা করবেন চিকিৎসা করে আমার কিছুই করতে পারবে না কারণ আমার কোনো অসুখ হয়নি তুমি কি আপনি আপনি সেরে উঠবে তাও তো জানি না মা মহসিন বেশ কজন ডাক্তার এনেছে ডাক্তাররা নানানভাবে আফতার সাহেবকে পরীক্ষা করেছেন তেমন কিছুই পাননি প্রেশার স্বাভাবিকের চেয়ে একটু বেশি সেটা তেমন কিছু না আচার আচরণেও তেমন কোনো অস্বাভাবিকতা নেই ঘুম কম হলে রিফ্লেক্স অ্যাকশন শ্লথ হয়ে যায় তা হয়েছে এর বেশি কিছু না ডাক্তারদের সবারই ধারণা ভালো মতো রেস্ট হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে মহসিন মীরাকে বলল যে করে হোক এই বাড়ি থেকে দুলাভাইকে বের করতে হবে এখানে থাকলে তার রেস্ট হবে না মাছির মতো লোকজন ভনভন করছে মীরা বললেন আমি বললে কিছু হবে না আমি অনেকবার বলেছি মুখে বললে যদি না হয় তাহলে তাকে জোর করে উঠিয়ে নিয়ে যেতে হবে বাড়ির আবহাওয়া যা তাতে তো যে কোনো সুস্থ লোকও পাগল হয়ে যাবে মোহসিন খুব ভুল বলেনি বাড়ির সামনে একদল দুষ্ট ছেলে জটলা পাকাচ্ছে তারা মাঝে মাঝে বিড়ালের মতো ম্যাও ম্যাঁ করে চিৎকার করছে মানুষ মাঝে মাঝে খুব হৃদয়হীনের মতো আচরণ করে মহসিন বলল আপা তুমি প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখো আমি রাত দশটার পর মাইক্রোবাস নিয়ে আসবো এর মধ্যে একটা ফ্ল্যাট বাড়ি ঠিক করে রাখবো সেখানে তোমাদের নিয়ে তুলবো আমি ছাড়া দ্বিতীয় কেউ জানবে না তোমরা কোথায় আছো আমি আমার স্ত্রীকে পর্যন্ত বলবো না কিন্তু তোর দুলা ভাই সে তো যেতে রাজি হবে না আমি রাজি করাচ্ছি মহসিন শোবার ঘরের দরজা টোকা দিয়ে বলল আসবো দুলা ভাই আফসার সাহেব বললেন না মহসিন দরজা ছেলে ভেতরে ঢুকল আফসার সাহেব বললেন আমি তো নিষেধ করেছিলাম তোমাকে ভেতরে আসতে ইমার্জেন্সির সময় বাধা নিষেধ কাজে লাগে না এখন হচ্ছে সুপার ইমার্জেন্সি দুলা আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আপনাকে পছন্দ করি আপনি অতি সৎ শাস্ত্রনীতি অক্ষরে অক্ষরে মেনে চলা একজন মানুষ আপনি হয়তো বুঝতে পারছেন না যে এখন আপনার চরম দুঃসময় যাচ্ছে হ্যাঁ এরকম কিছুদিন চললে আপনি পাগল হয়ে যাবেন আপনাকে বাসা ছেড়ে গোপনে অন্য কোনো জায়গায় যেতে হবে আমি তো কোনো অপরাধ করিনি যে পালিয়ে থাকব আপনার যুক্তি একশো ভাগ সত্যি আপনি কোনো অপরাধ করেননি আমাদের এই সমাজটা এমন যে বেশিরভাগ শাস্তি আমাদের বিনা অপরাধে পেতে হয় এখানে শুধু যে আপনি একা শাস্তি পাচ্ছেন তাই না আপনার মেয়ে দুটাও শাস্তি পাচ্ছে ওরা স্কুলে যেতে পারছে না বাইরে গিয়ে খেলতে পারছে না মুখ কালো করে ঘুরছে এবং কাঁদছে ওদেরকে ঝামেলা থেকে মুক্ত করার জন্য হলেও বাড়ি ছাড়তে আপনার রাজি হওয়া উচিত ভেবে দেখি হ্যাঁ ভেবে দেখুন খুব ভালো করে ভাবুন বাড়ি ছাড়ার পক্ষে আরেকটা বড় যুক্তি আপনাকে দিচ্ছি আপনার চাকরি নেই এত বড় বাড়িতে আপনি এখন আর থাকতে পারেন না ছোট বাড়ি নিতে হবে আমি তেমনি ছোটোখাটো একটা বাড়ি আপনার জন্য দেখব আফসার সাহেব চুপ করে রইলেন মহসিন বলল আমি এখন চলে যাচ্ছি রাত দশটার সময় এসে সবাইকে নিয়ে যাব দ্বিতীয় কোনো কথা শুনব না যদি আপত্তি করেন জোর করে নিয়ে যাব রাত দশটায় মহসিন মাইক্রোবাস নিয়ে এলো আফসার সাহেব নিঃশব্দে গাড়িতে গিয়ে বসলেন কোনো আপত্তি করলেন না তারা গিয়ে উঠলেন গ্যান্ডারিয়ায় একটা ফ্ল্যাট বাড়িতে মোসিন করিতকর্মা লোক কিছু আসবাবপত্র এনে বাড়ি আগেই সাজিয়ে রেখেছে এগারো বারো বছরের একটা কাজের মেয়ে ঘর ঝাঁট দিচ্ছে নতুন বাসা খুব ছোট না তিনটা রুম বারান্দাটা ছোট হলেও শোবার ঘরটা বেশ বড় অনেক উঁচু ছাদ খোলামেলা ভাব আছে মহসিন বলল দুলা ভাই আপনার বাসা পছন্দ হয়েছে আফসার সাহেব বললেন হ্যাঁ হয়েছে এই বাড়ির সবচেয়ে বড় সুবিধা কি জানেন না এই বাড়ির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাতাস দক্ষিণ দুয়ারি বাড়ি শীতকাল বলে টের পাচ্ছেন না গরমকাল আসুক দেখবেন হু হু করে বাড়িতে হাওয়া খেলবে আমার এক বন্ধু আগে বাড়িতে থাকতো তার কাছে শুনেছি আফতার সাহেব তেমন কোনো উৎসাহ দেখালেন না আবার অনুৎসাহ দেখালেন না মোহসেন টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এসেছিল রাতে তাই খাওয়া হলো আফসার সাহেব অনেক দিন পর ভালো মতো খাওয়া দাওয়া করলেন মোসেন মীরাকে আড়ালে নিয়ে গিয়ে বলল আপা এই বাড়ির আসল সুবিধার কথা এখন তোমাকে গোপনে বলে যাচ্ছি এই বাড়ির আসল এবং একমাত্র সুবিধা হচ্ছে তিনতলা ফ্ল্যাটের কোনো ফ্ল্যাট বিড়াল নেই তোমার ওই বিড়ালও পথ খুঁজে খুঁজে এই বাড়িতে আসবে না বুঝতে পারছো এখন তোমাকে যা করতে হবে তা হচ্ছে দুলাভাইকে ভালো মতো ঘুমানোর সুযোগ করে দেওয়া ঠিকমতো ঘুমলে নার্ভ শান্ত হয়ে যাবে নার্ভ শান্ত হলেই সব সমস্যার সমাধান হবে মীরা বললেন আজ রাতটা তুই থেকে হোসেন নতুন জায়গা ভয় ভয় লাগছে আমি থাকব দুলাভাইকে ঘুম পাড়ানোর দায়িত্ব আমার আজ রাত নিয়ে তুমি চিন্তা করবে না মোহসিন শোবার ঘরে গিয়ে বসলো আফসার সাহেব চুপচাপ সিগারেট টানছেন তাকে দেখে আজ তেমন অস্থির বোধ হচ্ছে না রুমি সুমি তার পাশেই কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে মহসিন বলল দুটা ফ্রিজিয়াম খেয়ে আজ সারা রাত আপনি মরার মতো ঘুমোবেন বুঝতে পারছেন আফসার সাহেব বললেন ওষুধ খেয়ে কোনো লাভ নেই ঘুম আসবে না ঘুমোলেই দুঃস্বপ্ন দেখব এই টেনশনে ঘুম আসে না আজ টেনশন করতে হবে না আমি সারা রাত আপনার বিছানার পাশে জেগে বসে থাকব যখনই আপনি স্বপ্ন দেখতে শুরু করবেন আমি আপনাকে ডেকে তুলব বুঝবে কি করে আমি স্বপ্ন দেখছি কি না স্বপ্ন দেখার সময় মানুষের চোখের পাতা কাঁপতে থাকে একে বলে র্যাপিড আই মুভমেন্ট সংক্ষেপে আর ই এম যখনই দেখব আপনার চোখের পাতা কাঁপছে আমি আপনাকে ডেকে তুলব আমার উপর আপনি বিশ্বাস রাখুন আমি আপনার খাটের পাশে একটা চেয়ার টেনে বসে থাকব মহসিন আসলেই তাই করল আফসার সাহেব ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে গেলেন আশ্চর্যের ব্যাপার মাথায় বালিশ ছোঁয়ানো মাত্র ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙল রাত তিনটায় আফসার সাহেব বিছানায় উঠে বসলেন বিস্মিত হয়ে দেখলেন মহসিন চেয়ারের হাতলে মাথা রেখে অকাতরে ঘুমোচ্ছে তার নাকও ডাকছে আফসার সাহেব সাবধানে বিছানা থেকে নামলেন বারান্দায় এসে দাঁড়ালেন অবাক হয়ে লক্ষ্য করলেন বারান্দার শেষ প্রান্তে বিড়াল একটা মাত্র বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে আফসা সাহেব ছোট্ট করে নিশ্বাস ফেললেন আর ঠিক তখন বিড়ালের কথা শুনতে পেলেন বাচ্চা বিড়ালটা মাকে বলছে মা দেখো দেখো উনি বারান্দায় এসে দাঁড়িয়েছেন দেখছি আমরা যে বাসা খুঁজে খুঁজে এখানে চলে এসেছি তা দেখে উনি কি খুশি হয়েছেন না আমার ভাইটা যে মারা গেছে তাকে উনি বুঝতে পারছে মা মানুষ অসম্ভব বুদ্ধিমান আমরা দুজন মাত্র এসেছি তাই দেখে তো বোঝা উচিত আমাদের মনে যে খুব কষ্ট তা কি উনি বুঝবেন মা না পশুদের কষ্ট মানুষ কখনো বোঝে না এখন তারা কি আমাদের আবার বস্তায় ভরে ফেলে দেবে দিতে পারে আবার নাও দিতে পারে যখন দেখবে আমরা এত কষ্ট করে পুরানো বাসায় গিয়েছি সেখানে তাদের না পেয়ে গন্ধ শুকে শুকে এই জায়গায় চলে এসেছি তখন অবাক হয়ে আমাদের রাখতেও পারে খিদে পেয়েছে মা ঘুমে পড়ো ঘুমে পড়লে খিদে লাগবে না মা কি ভাইটার জন্য খুব কষ্ট হচ্ছে মা কাঁদতে ইচ্ছে করছে কাঁদতে ইচ্ছে করলে কাঁদো আফসার সাহেব শুনলেন বিড়ালের বাচ্চাটা কাঁদছে হে কান্না অবিকল মানব শিশুর কান্নার মতো আফসার সাহেবের চোখে পানি এসে গেল মিসির আলী বড় একটা খাতায় বিড়ালের ব্যাপারটা লিখেছেন খাতা নিয়ে আফসার সাহেবের বাসায় যাবেন যাবার আগে লেখাটা আরেকবার দেখে নিচ্ছেন মিসির আলী লিখেছেন এক আফসার সাহেব একজন বুদ্ধিমান মানুষ তবে গম্ভীর প্রকৃতির ঠাট্টা তামাশা পছন্দ করেন না সবকিছু খুব সিরিয়াস ভাবে নেন কাজী তিনি যখন বলেন বিড়ালের কথা বুঝতে পারছেন তখন ধরে নেওয়া স্বাভাবিক যে তিনি ঠাট্টা তামাশা করছেন না আমিও ধরেই নিচ্ছি তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন এটা ধরে নিয়ে অন্য যুক্তিগুলি পরীক্ষা করছি দুই ক্যাসেট প্লেয়ারে বিড়ালের কথা টেপ করা ছিল তাকে শোনানো হলো। তিনি কিছু বুঝতে পারলেন না এতে দুটি জিনিস প্রমাণিত হচ্ছে এক তিনি সত্যি কথা বলছেন মিথ্যা করে বলতে পারতেন যে কথা বুঝতে পারছেন মিথ্যা বললেও আমাদের তা ধরার ক্ষমতা ছিল না খ বিড়াল হয়তো টেলিপ্যাথিক নিয়মে কথা বলে যদি তার কথা হয় টেলিপ্যাথিক তবে ক্যাসেট প্লেয়ারে ধরে রাখা বিড়ালের কথা হবে অর্থহীন টেলিপ্যাথিক কথা বলার সম্ভাবনাই বেশি কারণ বিড়ালের ভোকাল কর্ড মেয়াও ছাড়া অন্য কোনো শব্দ তৈরি করতে পারে না একটি মাত্র শব্দে দীর্ঘ বাক্য তৈরি করা বা কথোপকথন চালানো অসম্ভব তিন আফসার সাহেব রাস্তায় হাঁটার সময় কিছু বিড়ালের দেখা পেতেন তিনি তাদের কোনো কথা বুঝতে পারেননি বিড়ালের কথা যদি টেলিপ্যাথিক হয় তাহলে তাদের কথা বোঝা উচিত ছিল আফসার সাহেবকে আমি একটি বাসায় নিয়ে গিয়েছিলাম তাদেরও দুটি বিড়াল ছিল আফসার সাহেব সেই দুটি বিড়ালের কথাও শুনতে পাননি তাহলে ব্যাপার এই দাঁড়াচ্ছে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে ফিরে গিয়েছি এক কথায় আমরা এখন সহজ সিদ্ধান্তে চলে আসতে পারি আফসার সাহেব বিড়ালের কথা বুঝতে পারেন না তিনি মন করা কথা বলছেন কিন্তু ইচ্ছা করলেই সহজ সিদ্ধান্তে আমরা নাও যেতে পারি আমার সিদ্ধান্ত এরকম আফসার সাহেব বিড়ালের কথা বুঝতে পারেন তবে সেই বিড়ালকে হতে হবে মা বিড়াল এবং তার কিছু বাচ্চা থাকতে হবে মা বিড়াল বাচ্চাদের ট্রেনিং দেবার জন্য ক্রমাগত তাদের নানান জিনিস শেখাবে এই শেখানোর ব্যাপারটা সে করবে টেলিপ্যাথিক্যালি বাচ্চারাও একইভাবে মার সঙ্গে যোগাযোগ করবে শিক্ষার প্রাথমিক অংশ শেষ হবার পর বিড়ালদের এই ক্ষমতা নষ্ট হয়ে যাবে আফসার সাহেবের মস্তিষ্কের একটি অংশ কোনো এক বিচিত্র কারণে বিড়ালের টেলিপ্যাথিক কথোপকথন ধরতে পারছে আমার ধারণা ছোট ছোট শিশু আছে এমন যে কোনো বিড়ালের কথাই তিনি বুঝতে পারবেন এই অস্বাভাবিক ক্ষমতার সঙ্গে মানুষের পরিচয় নেই বলেই মানসিক ক্ষমতা দেখবে ভয়ে এবং বিস্ময় মানুষ এটা সহজে গ্রহণ করতে পারবে না শেষটায় এই ক্ষমতা আফসার সাহেবকে ক্ষতিগ্রস্ত করবে মানুষ কখনোই অস্বাভাবিক কিছু সহজভাবে গ্রহণ করতে পারে না মিসির আলী অনেক খুঁজে খুঁজে আফসার সাহেবের বাসায় এসেছেন বাসা থমথম করছে কোনো সারা শব্দ নেই বাড়িতে পা দিয়ে মনে হল কোনো অশুভ কিছু এই বাড়িতে ছায়া ফেলে আছে ভয়াবহ কিছু ঘটে গেছে কলিংবেল টিপতেই মিরা এসে দরজা খুললেন তিনি এমনভাবে তাকালেন মিসির আলীকে চিনতে পারছেন না মীরার চোখ লাল হয়তো কাঁদছিলেন মিসির আলী বললেন কেমন আছেন মিরা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল ভালো নেই ভেতরে আসব আসুন আফসার সাহেব কোথায় মীরা চুপ করে রইলেন মিসির আলী বললেন আমি বুঝতে পারছি বড় কোনো রকমের একটা ঘটনা ঘটেছে আপনি কি আমাকে দয়া করে বলবেন কি ব্যাপার মীরা চাপা গলায় বললেন আমাদের ওই বিড়ালটা একটা বাচ্চা নিয়ে খুঁজে খুঁজে এই বাড়িতে চলে এসেছিল হ্যাঁ কি করে গ্যান্ডারিয়ার এই বাড়ি খুঁজে পেল আমি জানি না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিড়ালটা তার বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে সুমিরাব্বা এক গাদা খাবার খেতে দিয়েছে আমার প্রচণ্ড রাগ হলো রাগে প্রায় অন্ধ হয়ে গেলাম আমাদের সমস্ত যন্ত্রণায় মূলে এই বিড়াল আমার মনে হলো এদের শেষ করতে না পারলে আমাদের মুক্তি নেই তখন আমি খুব খারাপ একটা কাজ করলাম কি করলেন খুব নোংরা খুব কুৎসিত একটা কাজ করলাম বলতে গিয়ে আমি লজ্জায় মরে যাচ্ছি আমি রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে চুলায় চায়ের পানি ফুটছিল আমি সে ফুটন্ত পানি এনে এদের গায়ে ঢেলে দিলাম হ্যাঁ তো বড় অন্যায় যে আমি করতে পারি তা আমি কখনো কল্পনা করিনি কিন্তু করেছি নিজের হাতে ফুটন্ত পানি ঢেলে দিয়েছি তারপর পানি ঢালার পরে মনে হলো আমি কি করলাম আমি কি করলাম তখন আমি নিজে এদের নিয়ে হাসপাতালে ছুটে গেছি হাসপাতালে নিয়ে যাবার পরপরই দুটা বিড়ালি মারা মারা যায় আফসার সাহেব কোথায় উনি ঘটনাটা কিভাবে নিয়েছেন আমার মনে হয় নিয়েছেন বাসায় ফিরে আমি খুব কান্নাকাটি করছিলাম উনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন আমার মাথায় হাত বুলাতে বলছিলেন মানুষ মাত্রই ভুল করে তুমিও করেছ ঘটনাটা কবে ঘটেছে কতকাল। মীরার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে তিনি নিজেকে সামলাতে পারছেন না রুমি সুমি দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছে তাদের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে মিসির আলী বললেন আফসার সাহেব কোথায় মীরা বললেন ওহ গিয়েছে ট্রেনের টিকিট কাটতে সবাইকে নিয়ে এসে ঢাকার বাইরে কোথাও বেড়াতে যেতে চায় সেটা ভালো হবে যান ঘুরে আসুন মিসির আলী উঠে দাঁড়ালেন তার কাছে মনে হচ্ছে এই পরিবারটি এখন সামলে উঠতে পারবে বড় ধরনের দুর্ঘটনা এখন এদের কাছাকাছি নিয়ে আসবে তাছাড়া যেহেতু বিড়াল দুটিও এখন নেই সেটাও এক ধরনের মুক্তি মিসির আলী বললেন আমি আর যাই আপনার বাইরে থেকে ঘুরে আসুন তারপর একদিন এসে চা খেয়ে যাব মীরা চোখ মুছতে মুছতে নিচু গলায় বললেন আপনাকে একটা ব্যাপার বলতে চাচ্ছি আমি যখন বিড়াল দুটাকে নিয়ে রিক্সা করে হাসপাতালে যাচ্ছি তখন হঠাৎ স্পষ্ট শুনলাম মা বিড়ালটা বলছে আমি আপনার পায়ে পড়ছি আপনি আমার বাচ্চাটাকে বাঁচান এই বেচারা সুন্দর পৃথিবীর কিছুই দেখল না আমি কথাগুলো স্পষ্ট শুনলাম যেন বিড়ালটা আমার মাথার ভেতরে ঢুকে আমাকে কথাগুলো বলল এরকম কেন শুনলাম বলুন তো মিসিরালি কখনও মিথ্যা বলেন না আজ বললেন কোমল গলায় বললেন এটা আপনার কল্পনা অপরাধ বোধে কাতর হয়েছিলেন বলেই কল্পনায় শুনেছেন বিড়াল কি আর কথা বলতে পারে মীরা বললেন আমারও তাই ধারণা বলতে বলতে মীরা আবার চোখ মুছলেন মিসরালি বাসার দিকে ফিরে চলছেন শীতের সন্ধ্যা আকাশ লাল হয়ে আছে আকাশের লাল আলোয় কি অপূর্বই না দেখাচ্ছে শহরটাকে হাঁটতে হাঁটতে তার মনে হলো প্রকৃতি এত সুন্দর করে নিজেকে শুধু মানুষের জন্যেই সাজায় না তার সমস্ত জীব জগতের জন্যেই সাজায় মানুষ মনে করে শুধু তার জন্যেই বুঝি সাজিয়েছে পাখি মনে করে তার জন্যে বারান্দায় বসে থাকা মা বিড়াল মনে করে তাদের জন্যে সে হয়তো তার শিশুটিকেই ডেকে বলে মা দেখো দেখো কি সুন্দর প্রিয় শ্রোতা আশা করি গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন অনেক অনেক ধন্যবাদ